আমাদের একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি সিপিএম বাদারঘাট অঞ্চল কমিটির আহ্বানে আমরা একটা আজকে 4টার সময় আমরা একটা জাটা মিছিল করুন ওই করি আমাদের শিপাট রোড এলাকায় জমায়েত। ওই জমায়েতের মধ্যে হঠাৎ করে সেটা কিছু বাইক বিজিবি দুষ্কৃতীরা যারা এই এলাকায় সচরাচর মানুষের বাড়ি ঘরে হামলা করে, যারা বাইক বাহিনী নামে পরিচিত, তারা মাস্ক পরিয়া হেলমেট লাগাইয়া আমাদের এই মিছিলের মধ্যে আক্রমণ চালায়। যদিও আমরা সংগঠিত হওয়ার সময়ের আগেই তারা এই আক্রমণটা চালায়। এতে করে আমার বাইক, আমাদের অঞ্চল সম্পাদক কমরেড কার্তিক দাসের বাইক সহ আমাদের বেলাপুর চারিপাড়া অঞ্চল সম্পাদক কমরেড সুজয় সরকার প্রচুরভাবে মারছে এবং আমাদের একজন কমরেড বাবুল ভূমি পুনরায় প্রচুরভাবে মারছে। এই তাদের মানে দিনের পর দিন এই কাজগুলো তারা অনবরত চালিয়ে দিতেছে আর কি। এটা আমরা তীব্রভাবে নিন্দা করি এবং আগামী দিন তাদেরকে আমরা এটা জানান দিতে চাই, এই কইরা আগামী 23 নির্বাচন তারা বৈতরণী পার হওয়ার যে স্বপ্ন, এটা এই রাজ্যের জনগণ দুলিশ্বাত করে দিব, তাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে।